নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মীন রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আষাঢ় মাস কেমন যেতে চলেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজে যদি মীন রাশির জাতক হতাম তাহলে নিজেকে খুব লাকি মনে করতাম, কারণ আপনারা এই মাসে কিন্তু হীরার খনি পেতে চলেছেন। আমি কোনো গল্প করছি না, এটা বাস্তব। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনি যদি ঘরে বসে থাকেন আর ভাবেন যে আমার কাছে প্রচুর টাকা চলে আসবে, প্রচুর টাকা, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। এটা তাদের জন্যই প্রযোজ্য যারা অলরেডি কর্মের সাথে যুক্ত রয়েছেন। সেটা আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, সেলফ প্রফেশন করতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ গ্রহের গোচর অনুযায়ী সমস্ত মীন রাশির জাতক ও জাতিকার যে কোনো এজের হতে পারে, আপনার এজ 14+, 18+, 30+, 60+, যে কোনো এজের হতে পারে, সমস্ত জনার জন্য কিন্তু এটা প্রযোজ্য। এটি কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়, অর্থাৎ আপনার নিজস্ব জন্মছক কিন্তু আলাদা, আপনার বর্তমানে গ্রহের দশা এবং অন্তর্দশা কিন্তু আলাদা, তাই একদম 100% মিলবে এর কিন্তু আমি দাবি করছি না, আর এটা কেউ করতেও পারবে না। আমি এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো জ্যোতিষ ভাইয়ের পক্ষে কিন্তু সম্ভব নয় যে একদম 100% মিলিয়ে যাওয়া। তবে তখনই সম্ভব হয় প্রতিটি জ্যোতিষীর ক্ষেত্রে যখন আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা এবং অন্তর্দশা আপনাকে পারমিট করবে, অর্থাৎ সাপোর্ট করবে, তখনই কিন্তু 80-90% কিন্তু ফলবে। আর যদি আপনার গ্রহের দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু আপনার মোটামুটি 30-40% আপনারা ফল পাবেন, আর যখন মিডিয়াম পজিশনে থাকবে তখন 50-60% কিন্তু ফল পাবেন। এটা টোটালি পড়ছে কিন্তু গ্রহের আপনার দশা এবং অন্তর্দশার উপরে। তাও আমি এতটুকুটা বলতে পারি এই রাশিফলটি আপনার জীবনে একটা চলার পথে গাইড হিসাবে নিতে পারে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। মীন রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে কিছু ভালোগুলো বলবো, অর্থাৎ আপনাদের কি কি দিক ভালো হবে সেগুলোই আমি বলবো। তারপরে আমি যে যে জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাগুলো বলবো। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, এবং যারা নিজস্ব ইন্ডাস্ট্রিজ আছে, অর্থাৎ আপনার কোনো কোম্পানি হতে পারে, ছোটোখাটো বড়ো যে কোনো কোম্পানি হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এছাড়াও ইউটিউব থেকে, এছাড়াও রিসেলিং প্রোডাক্ট, এইসব জায়গায় থেকে যদি আপনারা আর্নিং সোর্স থাকে তাহলে কিন্তু আপনাদের এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, প্রবল হারে টাকা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ফিল্ম দুনিয়াতে রয়েছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম জবরদস্ত মাস। আপনাদের শুধুমাত্র এফোর্ট দিতে হবে, আপনাদের নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করতে হবে, বাদ বাকি আপনার ভাগ্যের উপর ছেড়ে দিন। অটোমেটিক আপনি নতুন নতুন কাজের সুযোগ পাবেন এবং নিজেকে বেটার থেকে বেটার আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই মাসে আপনাদের যারা ফিল্ম দুনিয়া বা অ্যাক্টিং লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এরপরে আসছি আপনাদের বিজনেস ক্ষেত্র। বিজনেস ক্ষেত্রের কথা যখন বললাম, একটি কথা আগে প্রথমে বলে দিই, খারাপ একটি কথা, এই মাসে কিন্তু বিজনেসে ক্রেডিটে মাল দিবেন না, অর্থাৎ ধারে, কারণ ধারে মাল দিলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যতটাই পারবেন নগদ বিজনেস করার চেষ্টা করুন, দরকার নেই আমার, আমার দরকার নেই অত সেলের, যেটা টাকা আপনি একদম ডাইরেক্ট বিক্রি করবেন সেটাই যথেষ্ট। এবং এই মাসে কিন্তু কারো কাছ থেকে ধার নেবেনও না,
ধার নিলেও কিন্তু আপনাদের অসুবিধা আছে, ধার দিলেও কিন্তু অসুবিধা আছে। তবে এই মাসে কিন্তু বিজনেসে টাকা উঠার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তবে তার পরিমাণ কিন্তু ক্ষীণ, পরিমাণটা কিন্তু ক্ষীণ। তাই আমি বলছি আপনারা বিজনেস যদি করেন, যে কোনো রকম বিজনেস হতে পারে, আমি কোন কোন বিজনেস ভালো যাবে সেটা আমি বলছি, কিন্তু ইন জেনারেল যে কোনো রকম বিজনেস হতে পারে, কিন্তু ধারে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট বা কোনো আপনার বিজনেসের দ্রব্য বেচবেন না। এবার আসি আপনাদের কী কী ব্যবসা ভালো যাবে। যারা কনস্ট্রাকশন লাইনের বিজনেস করছেন, ইট বালি সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যারের, তাদের ক্ষেত্রে কিন্তু বাম্পার যাবে। এছাড়াও যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও যারা কসমেটিক লাইনের বিজনেস করছেন, তাদেরও কিন্তু ভালো যাবে। এছাড়াও যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, তাদেরও কিন্তু ভালো যাবে। এরপর আসি আপনাদের প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ। এই মাসে কিন্তু প্রেম জীবন মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। প্রেম থেকে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, একটু প্রেমের দিকটা আপনারা সতর্কভাবে এগোবেন, বিনা জাজমেন্ট করে এগোবেন না। আমি বিশেষ করে মহিলাদেরকে বলছি, বিনা জাজমেন্ট করে আপনারা কিন্তু একদমই এগোবেন না, আগে জাজ করুন, তারপরে কিন্তু সেই সম্পর্কে পা দেন। এরপর আসি আপনাদের ম্যারিড লাইফ। এই মাসে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো দেখা যাচ্ছে। এই মাস কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটা রোম্যান্টিক ভাব দেখতে পাবেন, আপনাদের মধ্যে একটা মনের মিল থাকবে। আর সবচেয়ে বড় কথা কী জানেন, এই মাসে কিন্তু আপনাদের ওভারঅল মনের যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। এরপরে আসি আপনাদের ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফের কথা যখন বললাম, একটি কথা বলে দিই, এই মাসে কিন্তু কাকা মামা জ্যাঠা বাবা দাদু এদের কাছ থেকে কিন্তু কোনো ভালো সাজেশান পাবেন, যে সাজেশান আপনার জীবনে কিন্তু একটা চলার পথে পাথেয় হয়ে উঠবে। তাই যে কোনো রকম কাজ করার আগে তাদের কাছ থেকে একবার সাজেশান নিয়ে করুন। আপনারাও তারা আমাদের থেকে গুরুজন এবং তারা আমাদের থেকে একটু হলেও দুনিয়াটা বেশি ছিল, তাই তাদের কাছ থেকে সাজেশান নিয়ে চলুন। একদম আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা জীবনে হারবেন না। এরপরে আসি কিছু খারাপ। এই মাসে কিন্তু আপনাদের শরীর নিয়ে একটু প্রবলেম আসবে, অর্থাৎ পেটে ব্যথা, স্কিন ডিজিজ, চোটাঘাত লাগার, এবং বাইরে যখন বেরোবেন, যারা বাইক চালান তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা হেলমেট অবশ্যই পরে বাইরে বেরোন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির মানুষরাই বুঝে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নিজের জীবনটাকে এবং নিজের ফ্যামিলির ভবিষ্যৎটাকে মাথায় রেখে হেলমেট পরে অবশ্যই বেরোন। এরপরে আরেকটি খারাপ রয়েছে, সেটি হচ্ছে আপনাদের শত্রুতা। আর এই শত্রুতার কথা যখন বললাম, তখন একটি কথা বলে দিই, প্রচুর মানুষ রয়েছে যারা শত্রু নিয়ে কিন্তু খুব ঝুলছে, শত্রু নিয়ে কিন্তু খুব ভুগছে। তাদেরই জন্য আমি আরেকটি এপিসোডে এই শত্রু নিয়ে ভিডিও করতে চলেছি। আপনারা কমেন্টস বক্সে জানান আপনাদের কি ওই সেই ভিডিওটি কি চাই, যদি চাই অবশ্যই আমি শত্রু নিয়ে কিছুদিনের মধ্যে ভিডিও দিব। আমার কাছে কিছু ফর্মুলা রয়েছে শত্রু নিধনের, 100% শত্রু কিন্তু নিধন হবে, কিন্তু কী কী কাজ করতে হবে সেটা আমি ভিডিওতে বলবো, তবে আপনাদের শত্রু কিন্তু নিধন হবেই হবে। এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে, আপনাদের বহিঃশত্রু, আপনাদের বহিঃশত্রু, ডাইরেক্ট শত্রু, ইনডাইরেক্ট শত্রু, কর্মক্ষেত্রে শত্রু, এই সব শত্রু কিন্তু আপনার পিছু ছাড়বে না, আপনাদের আপনার ক্ষতি করার জন্য সবসময় প্রচেষ্টা করবে, কারণ আপনার সাকসেস তার চোখে বিঁধবে। তাই তো এই মাসে শত্রুতা নিয়ে প্রবলেম রয়েছে, তাই শত্রু থেকে 10 পা দূরে থাকুন, এবং হুট করে কাউকে বিশ্বাস করে নিজের মনের পেটের কথা কখনোই বলবেন না। তো ওভারঅল যদি বলা যায়, এই মাসটা আপনাদের 85-90% ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে। জীবনে এগিয়ে যান, এগিয়ে চলুন, এটুকুটাই আমি বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।